নমস্কার সবাইকে, মুসলিমদের সালাম। তখন সকালবেলা, আর আজকে হইতেছে 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিবস আর কি। আর আজকে সরস্বতী পূজা করছে আর কি। তো সবাইকে ভালোবাসার শুভেচ্ছা রইল, আর সরস্বতী পূজার শুভেচ্ছা রইল। এখন যাইতেছে সে বাজারে, ভক্ত পূজা করতেছে। তো হ্যাঁ, তো ভক্তের সাথে যাইতেছি ঠাকুর আনার জন্য। তো আজকে মানে ঠাকুর কালকে আনার কথা ছিল, কিন্তু আজকে আনতে হইব, কালকে সারতে পারো মানে সারা পারি নাই। তো যাইতেছি আমরা, এখন আমি যাবো ভক্ত কৃষ্ণ। তো কিছু বাজার আছে, বাজার কইরে নিয়ে এসে তারপরে পূজার সব আয়োজন রেডি করি। তো চলেন, সাথে থাকেন। আর 14 ফেব্রুয়ারি উপলক্ষে লিখনের মায়ের দেখি কিছু, মানে কিছু বলতে গিয়ে আজকে তো মানে কি দেয়, আজকে তো ফুল দেয়। তো দেখি আমি কি দিতে পারি, ফুলই দিই, ফুল ছাড়া তো আজকে কিছু দিব না, ভালোবাসার দিবস যাই। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আয় নাই এমরা সবাই, এমরা ই করবান সে ভালোবাসার দিবসের কি জানি, মানে ফুল দেওয়া নেওয়া করবান সে। তোমাকে ফুল দেওয়ার কোনো কেউ নাই, আর ভক্তগুলো আছে দেখেন কি সুন্দর লাউ ধরছে, লাউগুলো একদম এত সুন্দর হয়েছে, মানে দেখে লোভনীয়, খুব সুন্দর হয়েছে। আমাদের লাউ গাছ মরে গেছে, হয়েছিল ওই যে হয়েছে জাঙ্গালা দিয়ে রাখছিলাম, কিন্তু মরে গেছে লাউ গাছটা। আর সকালবেলার পরিবেশ একদম শান্ত সৃষ্ট, আমরা উঠছি, সূর্য মামা কিন্তু এখনো উঠে নাই, কেবল তার ভূমিকা দেখা দিতেছে, ও যে একটু একটু করে। আর আজকে দেখামো আমাদের মির্জাপুর বাজারে ভালোবাসার দিবস উপলক্ষে কিরকম ফুল বেচা কিনা হয়। তো এই যে ভক্তর কৃষ্ণ যাইতেছে, যামু যাই না, আর পূজার সদায় কিছু করা লাগবো, ওগুলো কইরা ঠাকুরটা নিয়ে এসে, মানে ঠাকুর বলতে কি প্রতিমা কিনা, প্রতিমা কিনতে হইব। তো চলেন যাই, আর আমরা একটু ভালোবাসার দিবস একটু দেখে আসি মির্জাপুর কীরকম। আমি মির্জাপুর এসে পড়ছি, তখন যখন বাজারের ভিতরে যাই দেখি কিরকম ফুল উঠছে। তো বাজারে আসলাম, কালকে আসছিলাম, দেখে গেছি অনেক ফুল উঠছে। তো দেখি এখন কি অবস্থা, উঠছে উঠছে ওই যে ফুল স্প্রে করতেছে। যাই হোক, লোকজন সংখ্যা সকাল, তো এখন সকালে আসলাম দেখার জন্য, একটা ফুল বাজারও করতে এসেছি, সব দরকারই আসলাম। ওই যে ফুলের দোকান, তো এত সকালবেলায় ফুলের দোকান যেমন একটা ই করে নাই, যা দুই একটা আসছে, তো কিছুক্ষণ পর থেকে শুরু হইব আর কি। কারণ আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, সবাই আজকে ঘোরাফেরা করব, সবাই সবারই নিয়ে। তো ফুলের দোকান আরও আছে সামনে ওইদিকে, কিন্তু সবাই তো আমি যাইতেছি বাজারে। তো বাজারে যাই, বাজারে যে ভক্তর যে পূজার কেনাকাটা কিছু আছে, তো সেগুলো করি।
কইরা তারপরে যাওয়ার সময় একটা ফুল হাতে করে নিয়ে যাবো কবি নিবি কবি কত করে ভাই 40 টাকা এরকম হালি ভাই 40 টাকা করে এটা হাইব্রিড না টমেটো কত করে গো কাকা 40 টাকা বাজার করে নেই দিতে হবো কিরকম খিরাই টমেটো কত করে কাকা টমেটো কত করে আমার এক কেজি টমেটো দেন টমেটো টমেটো ভালো করে দেখে দিন বাজার হয়েছে তো বাজার গুলা করা হয় নাই কিছু বাজার হয়েছে কাকা বেগুন কত করে 50 টাকা জানা 1 কেজি দেন পোকা হবো না তো এটাকে দেশি কবি তো দেনে একবারে আমারও কিছু বাজার আসছিল টুকিটাকি বাজার যা আসছিল কাঁচা সবজি কিনলাম তো ভক্তরা গেছে আবার সামনে ওর পূজার সদাই করতেছে ও তো আমরাও করতেছি সাথে তো পূজার সদাই করা প্রায় শেষ এখন যা মতেছে প্রতিমা আনার জন্য সামনে দেখো বি আমার কাছে কোন থেকে নিয়ে যায় এনে কয় দিয়ে করেছে ভাই ফুল স্টিক কত করে এগুলো একটা গোলাপ একটা এই যে এগুলো দিয়ে মানে বানিয়ে দিলে কয় টাকা দিবেন কয়টা দিয়ে দিবেন মানে ওই একটা দিবেন দেন একটা দেন একটা দেন ফুল হয়েছে কিন্তু ফুল হলো ছোট ভাই একটা দেন একটু সরাটা দেন ভাই ওই সরাটা একটু একটু বড় দেখে দেন একটু সরাটা মানে বড় বলতে একটু সরা ফুলটা এই গাছ আমি বুনছিলাম আসছে কিন্তু ই হয়নি ভালোবাসার দিবস ফুল নিয়ে গেলাম এটা 100 টাকা নিল একটা গোলাপ দিছে আর এই ফুলটার নামটা আমি অবশ্য জানি না আর এই যে হসপতার মতো একটা এটা দিয়ে একই স্টিক বানাইছে আর কি মানে একটা ই বানায় চূড়া বানায় এটার দাম 100 টাকা নিল হ্যাঁ দেখ এই যে ঠাকুর তো বানাইছেন কম মেলা ফুরাই বতো না ঠাকুর হ্যাঁ দেখ কোনটা ভাল লাগে তো বাজার থেকে আমরা এসে পড়ছি তখন খালের বাড়ি আসি তো ওইদিকে প্রতিমা নিয়ে যেতেছে তা ওই
بايدا بربو بايدا بربو ها ايه جيرو باسكو يا راكو اشتوي نيا لام هاي جدي سلام قطم بار 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 دوج بصر بور دلم دوج بصر بور ابار আজকে ফুলের যে দাম তো দামই তো ছিল না বাবা সুন্দর না ফুল নো দাদা আপনি নো 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 বাট নো আমরা বাড়িতে এসে বসে হন এই ফুল আমি কি বাজারে গেছি খুব সুন্দর শশা কি 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 জানি আনছি তো বাড়িতে এনে বাজার টাজার দিলাম তো যাই হোক ফুল দিলাম আজকে ফুল দিছিলাম মানে প্রথম যখন কিনে সম্পর্ক হয়েছিল তখন 14 ফেব্রুয়ারিতে ফুল দেওয়া হয়েছিল আর ফেব্রুয়ারি আগে আগে থেকে আর কি সম্পর্ক ছিল তো ফেব্রুয়ারিতে প্রথম ফুল দেওয়া তারপরে আর আজকে মনে হয় ফুল দিলাম বিয়ের 10 বছর হয়ে গেছে 10 বছর পর আবার আজকে ফুল দিলাম এটা একটু মানে অন্য ধরনের অনুভূতি দিচ্ছি ভালো লাগলো কেটে জানার জন্য যেন মনে হলো যে একটা ফুল নিয়ে এসে তো যাই হোক আপনাদের সবাইকেই ভালোবাসার শুভেচ্ছা রইল সরস্বতী পূজার শুভেচ্ছা রইল তো আজকে সরস্বতী পূজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন